দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দাবিকে উপেক্ষা করে শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিজেদের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইএমএফের মুখপাত্র জুলি কোজাক খবর জিও নিউজের সংবাদ সম্মেলনে জুলি কোজাক বলেন পাকিস্তানের সব নাগরিকের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত পাকিস্তানে গত আট ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির কারণে অর্থ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আইএমএফকে ইমরান খান চিঠি লিখবেন বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন পিটিআই নেতা আলী জাফর সেদিনই আইএমএফ কে ইমরান খানের চিঠি লেখার কথা ছিল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের আলী জাফর বলেছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য সংস্থার সনদে বলা হয়েছে সুশাসন থাকলে তারা একটি দেশে কাজ করতে পারে বা ঋণ দিতে পারে এসব সংস্থার সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো একটি দেশকে গণতান্ত্রিক হতে হবে যদি গণতন্ত্র না থাকে তাহলে এসব প্রতিষ্ঠান যেসব দেশে কাজ করতে পারে না তাদের কাজ করা উচিত না আর গণতন্ত্র মূল স্তম্ভ হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এ সময় তিনি পাকিস্তানের নির্বাচনে ভোটের আগে কারচুপি এবং ভোট পরবর্তী কারচুপিতে পিটিআইয়ের বিজয়ী প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সংবাদ সম্মেলনে জুলি কোজাক্কে ইমরান খানের এবারের নির্বাচনী ফলের অডিটের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি চলমান রাজনৈতিক অগ্রগতির বিষয়ে কোনো মন্তব্য করব না জুলুকোজাক জানান গত এগারো জানুয়ারি ঋণদাতা স্ট্যান্ড অ্যারেঞ্জমেন্টের অধীনে মোট বিতরণ এক দশমিক নয় বিলিয়ন নিয়ে এসেছে এ প্রোগ্রামটি পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও উল্লেখ করেছেন তিনি সংবাদ সম্মেলনে আইএমএফের এই কর্মকর্তা পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে বলেও মন্তব্য করেছেন এদিকে বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজ জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ চলতি বছর বকেয়া বিলিয়ন বিলিয়ন ঋণ পরিশোধে আগত সরকারকে সাহায্য করার জন্য আইএমএফের কাছ থেকে কমপক্ষে ছয় বিলিয়ন ডলার নতুন ঋণ চার পরিকল্পনা করছে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে আরও বলা হয় দেশটি আইএমএফের সঙ্গে একটি বর্ধিত তহবিল সুবিধা নিয়ে আলোচনার চেষ্টা চালাবে এ বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা মার্চ বা এপ্রিলে শুরু হবে বলে আশা করা হচ্ছে ইমরানের দাবি উপেক্ষা নতুন সরকারের সঙ্গে কাজ করবে আইএমএফ পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আন্তর্জাতিক তহবিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দাবিকে উপেক্ষা করে শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিজেদের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইএমএফের মুখপাত্র জুলি কোজাক খবর জিও নিউজের সংবাদ সম্মেলনে জুলি কোজাক বলেন পাকিস্তানের সব নাগরিকের জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত